না এমনিতে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকায় মানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে দেখলাম যে সুদীপ রায় বর্মন বিধায়ক তিনি অরাজনৈতিক মিছিল নারী নির্যাতনের বিরুদ্ধে এরকম ডাক দিয়েছেন। তো উনি তো একজন রাজনৈতিক ব্যক্তি, শাসক দল বিজেপির এখন একজন বিধায়ক মন্ত্রী ছিলেন, একজন শাসক দলের বিধায়ক অরাজনৈতিক মিছিল ডাকলেন, এটা কি ধরনের? এটা তো হতে পারে না, তিনি রাজনৈতিক ব্যক্তি এবং তার সমগ্র কর্মকাণ্ডটাই রাজনীতি। এখন যে ইস্যুটা নারী নির্যাতনের বিরুদ্ধে, তো এটা তো আমরা সিপিআইএম বামফ্রন্ট আমরা প্রথম থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার, এবং যখন বামফ্রন্ট সরকার ছিল এটা নিশ্চয়ই আপনারা জানেন, বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক করেছিলেন যে নারী নির্যাতনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেন একটা সম্মিলিত ভূমিকা নেয়। মিটিং হয়েছে কিন্তু আমরা সিপিআইএম এবং বামফ্রন্টের তরফ থেকে রাজনৈতিক উদ্যোগ তখনও ছিল এখনও আছে, সবসময় আমরা সোচ্চার। ওই সময়তে প্রশাসনও কতগুলো পদক্ষেপ নিয়েছিল, বিশেষ করে পুলিশের কতগুলো পদক্ষেপ ছিল, কিন্তু বর্তমান যে সরকারেরা আসার পরে গত 22 মাসের যে অভিজ্ঞতা, নারী নির্যাতন প্রচণ্ডভাবে বেড়েছে। তার কারণ হচ্ছে যে অপরাধীদের গ্রেপ্তার করা হয় না, থানায় এফআইআর নেওয়া হয় না, অনেক ক্ষেত্রে এফআইআর নিলেও অপরাধীদের গ্রেপ্তার হয় না। যেমন ধরুন যে শাসক দলের যে শরিক আইপিএফটির একজন বিধায়ক, তার বিরুদ্ধে তার স্ত্রী গুরুতর অভিযোগ করেছেন, তো এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না। এটাই তো আস্কারা পাচ্ছে অপরাধীরা তাদের যে হীন রাজনীতি অপরাধ সংঘটিত করতে নারীদের বিরুদ্ধে। মহিলা কমিশনেরও সেরকম কোনো ভূমিকা নেই, দু একটা ক্ষেত্রে যান এটা হচ্ছে লোক দেখানো, কিন্তু কোনো আন্তরিক উদ্যোগ নেই। তো সুদীপবাবু যে মিছিলের ডাক দিয়েছেন সেটা তো উনি তার মন্ত্রিত্বে ছিলেন, তাদের অন্তর্কোন দলে মন্ত্রিত্ব হারিয়েছেন, তো এটা এ ধরনের ইস্যুতে মিছিল করাটা সেটা নিশ্চয়ই অন্যায় কিছু নয়, কিন্তু উনি দলের বিরুদ্ধে সোচ্চার, দলের যে নেতৃত্ব যারা সরকার চালাচ্ছেন প্রশাসন চালাচ্ছেন তাদের যে যে ভূমিকা, যে ভূমিকার জন্য নারী নির্যাতন বাড়ছে তার বিরুদ্ধে উনি মুখ খুলছেন না কেন? তার প্রথমত উচিত হচ্ছে তার দলের ভেতরে ইয়ে করা এবং প্রশাসনের উপরে বিশেষ করে মন্ত্রিসভার উপরে চাপ সৃষ্টি করা যদি তিনি আন্তরিক হন। তো এইভাবে অরাজনৈতিক মিছিল ডাক দিয়ে এটা এটা তার ব্যক্তিকে বড় করে তোলার একটা প্রচেষ্টা হয়তো থাকতে পারে, কিন্তু এতে কোনো তার এই যে সমস্যাটা মোকাবেলা করার ক্ষেত্রে এটা কতখানি সহায়ক হবে সেটা ভবিষ্যতে বলা যাবে।